অল রাইট, তাহলে শাকিব খান কিন্তু তার ফ্যান্সদের জন্য একটা নতুন ফিল্মের পোস্টার নিয়ে চলে এসেছে। কিছুক্ষণ আগে শাকিব খান তার সোশ্যাল হ্যান্ডেলসে রিলিজ করে দিয়েছে একটা নতুন ফিল্মের পোস্টার, যার নাম হলো লিডার আমি বাংলাদেশ। আর এখন আমি এই পোস্টারের রিয়াকশনটা তোমার সাথে শেয়ার করব। সো ভিডিওটা শেষ অবধি দেখো, এবং বাংলাদেশি পরিবারদের জন্য বলছি, এটা কিন্তু একটা তোমাদের জন্য গ্রেট গ্রেট নিউজ। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো সুপারস্টার শাকিব খান কিন্তু এই ঈদে একটা ফিল্মের শুটিংয়ে অলরেডি ব্যস্ত ছিল। ফিল্মটার নাম ছিল অন্তরাত্মা, এবং সেখানে টলিউডের অ্যাক্ট্রেস দর্শনা বণিকের সাথে তার পেয়ারিং ছিল। এবং এই ফিল্মটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছিল, বাট কিছু কাজ বাকি ছিল আনটিল করোনা হিট করলো এবং সবকিছু বন্ধ হয়ে গেল। তা আলটিমেটলি ঈদে শাকিব খানের ফ্যান্সদের জন্য শাকিব খানের কোনো ফিল্ম রিলিজ হলো না। তাই ওই ইমোশনটা যাতে নষ্ট না হয় বা মানুষের মধ্যে যেন সেই দুঃখটা না থাকে, তাই জন্য শাকিব খান কিন্তু একটা নতুন ফিল্মের পোস্টার তার ফ্যান্সদের জন্য দিয়ে দিয়েছে, এবং তার নাম হলো লিডার আমি বাংলাদেশ। পোস্টারটা যেরকম দেখা যাচ্ছে, পোস্টারের মধ্যে কিন্তু শাকিব খানকে একটা লিডারের কোয়ালিটিতেই বোঝা যাচ্ছে, বিকজ অফ প্রতিবাদক একটা পোজ দিয়েছে, এবং তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক মশাল জ্বলছে, এবং সেই মশালগুলো যে জ্বলছে, মশালগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কিছু একটা ঘটনা হবে, যে ঘটনার পরিপ্রেক্ষিতে শাকিব খানের চরিত্রটা হয়তো প্রোটেস্ট করবে। এবং একটা কথা আছে না, একটা আগুনের চিঙ্গারি কাফি রেভলিউশন আনার জন্য। হয়তো শাকিব খানের ক্যারেক্টারটা সেরকম আগুনের চিঙ্গারির কাজ করবে যাতে এই রেভলিউশনটা আনে, এবং রেভলিউশনটা স্বাভাবিক ওই আগুন জ্বলা দিয়ে বলতে চাইছে যে আগুন জ্বলা মানেই কিন্তু সবসময় যে রেগে যাওয়া তা নয়, আগুন জ্বলা মানে কিন্তু অধিকারের জন্য নিজেকে জাগিয়ে তোলা, মানে নিজের যে ভেতরের যে চাহিদা আছে সেটাকে বের করে আনা। সেই আগুনটাকেও কিন্তু লোকেরা ভুলভাবে মিস্টেকলি দেখায়, কিন্তু এখানে প্রতিবাদক হিসাবে কিন্তু আগুনটাকে দেখানো হচ্ছে। তো পোস্টারটার মধ্যে একটা বেশ গম্ভীরতা ব্যাপার আছে, এবং আমার কেন জানি মনে হচ্ছে এটা কোনো সোশিও পলিটিক্যাল ইস্যু নিয়ে হয়তো হবে। কেন কি যেই লুকটা শাকিব খানের এখানে দেখা যাচ্ছে, সেখানে বোঝা যাচ্ছে যে এটা কোনো প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডের গল্প নয়, এটা প্রেজেন্ট কোনো সিচুয়েশন হবে যেখানে একটা সোশিও পলিটিক্যাল ইস্যু থাকতে পারে বা কোনো রেপ রিলেটেড কিছু ব্যাপার থাকতে পারে, কিছু এরকম একটা ব্যাপার হলেও হতে পারে। আমি এটা গেস করছি, যেহেতু ওর পোশাকটা কিন্তু একটা খুব মডার্নাইজ পোশাক দিয়েছে শাকিব খানের। এবং এখানে শাকিব খানের সাথে আমরা দেখতে চলেছি বুবলিকে। বুবলিও কিন্তু একটা জনপ্রিয় নায়িকা বাংলাদেশের, এবং সে কিন্তু শাকিব খানের সাথে অনেক সিনেমা করেছে, এবং তাদের পেয়ারিং কিন্তু বেশ হিট। তার মধ্যে একটা জনপ্রিয়তা ফিল্ম আছে যেটা আমি দেখেছি, সেটা হচ্ছে বসগিরি, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, দুজনের পেয়ারিং আমার বেশ মজা পেয়েছিলাম আমি। তো এই যে পোস্টারটা, এই পোস্টারটাতে অলরেডি ডিরেক্টরকে তার নামও দিয়ে দিয়েছে যে তপু খান এটাকে ডিরেক্ট করবে, রাইটার হচ্ছে দিলওয়ার হোসেন দিল, এবং এখানে কাস্টিং আছে সুপারস্টার শাকিব খান, বুবলি এবং আরো অনেকে। কবে রিলিজ করবে সেটা কিন্তু কিছু এই পোস্টারের মধ্যে রিভিল করেনি। তো যাই হোক, শাকিব খানের ফ্যান্সদের জন্য এইটুকুনি যথেষ্ট যে তার একটা সিনেমা আসতে চলেছে, এবং এই করোনা পরিস্থিতি থেকে যদি আমরা সবাই বেরিয়ে যাই, হয়তো এই ফিল্মটাই সবার আগে রিলিজ করবে, অন্তরাত্মা হয়তো পরে আসবে। অন্তরাত্মা তো একটা বিগ বাজেট ফিল্ম আছেই, কারণ কি সেটার পোস্ট প্রোডাকশন কাজের টাইম লাগবে, এটা আমার যদ্দূর মনে হয়। তাই জন্যই তারা এটাকে নিয়ে তাড়াহুড়ো করছে না, হয়তো এটা অলরেডি তৈরি আছে লিডার আমি বাংলাদেশ, তাই জন্য এটা পোস্টারটা এখন ছেড়ে দিল। সো হোপ ফর দ্য বেস্ট, খুব তাড়াতাড়ি যেন এইটার ট্রেলারটা চলে আসে, এবং বাংলাদেশি ফ্যামিলির জন্য এর থেকে ভালো নিউজ আর কিছু হতে পারে না। এবং শাকিব খানকে অনেকদিন স্ক্রিনে আমরা দেখিনি, লাস্ট দেখেছিলাম নবাব এলএলবি, সেটাও ওটিটি প্ল্যাটফর্মে এসেছিল আই থিয়েটারে, এবং সেটাও কিন্তু তুলকালাম মাচিয়েছিল। তো আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। তোমরা কতটা এক্সাইটেড, প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি রিয়াকশনটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। টিল দেন স্টে টিউন।